এবার মাত্র বছরে 240 টাকাতেই অভিভাবকরা তাদের সন্তানদের সরকারি স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াতে পারবেন, সেই সুযোগ করে দিতে চলেছেন আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়। আরামবাগ মহকুমায় এই প্রথম আরামবাগ হাইস্কুলে বাংলা মাধ্যমের সঙ্গেই চালু হতে চলেছে ইংরেজি মাধ্যম। মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি এটাও আরামবাগের মুকুটে নতুন পালক হিসেবে গণ্য হবে। সব কিছু ঠিকঠাক থাকলে 2024-এর শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়ে যাবে এই মাধ্যম। অভিভাবকরা তাদের পছন্দের যে কোনো একটি মাধ্যমে তাদের সন্তানদের এখানে ভর্তি করতে পারবেন। পঞ্চম শ্রেণী থেকে ভর্তি শুরু করা হবে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি সুশান্ত দাসকে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় ঠিক কি বললেন শুনুন। আজকের দিনের প্রাসঙ্গিকতা বিষয়ে দুই চার কথা বলবেন। আরামবাগ হাই স্কুল ইংলিশ মাধ্যম স্কুল হতে চলেছে, এই বিষয়ে আপনি কি বলবেন বা কবে হবে? আমরা দীর্ঘদিন ধরে অভিভাবক এবং আমাদের স্নেহের ছাত্র, আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আমাকে অনুরোধ করছিলেন যে বাংলা মিডিয়ামের পাশাপাশি যদি আমরা ইংলিশ মিডিয়াম করতে পারি তাহলে ছাত্র অভিভাবক অনেকটা উপকৃত হবে। এই জন্য আমার সম্মানীয় 40 জন শিক্ষক তারা আমাকে লিখিতভাবে জানান যে যদি ইংলিশ মিডিয়াম হয় তাহলে তারা কোনো রকম এক্সট্রা রেমুনারেশন না নিয়ে তারা ছাত্রদের জন্য ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাবে। এই জন্য আমার ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ সিংহ রায় মহাশয়কে আমি এটা জানাই। সঙ্গে সঙ্গে কমিটি রেজুলেশন করে সমস্ত পেপার্স রেডি করে আমরা ডিআই সাহেবের কাছে দিই। ডিআই সাহেবের কাছ থেকে শিক্ষা দপ্তরে গেছে সেটা অনুমোদনের জন্য। আমরা খুব আশাবাদী খুব তাড়াতাড়ি সেই অনুমোদন এসে যাবে। স্যার পরিকাঠামো কি একই থাকবে না কিছু পরিবর্তন হবে? পরিকাঠামো আমাদের আছে, আমরা ইংলিশ মিডিয়ামের জন্য এমনি 10-12টা রুম আলাদাভাবে রেখেছি। আর আমাদের এই শিক্ষক দিয়েই এখন ইংলিশ মিডিয়াম চলবে। এখন অনওয়ার্ডস 5 থেকে হবে পারমিশন পেলে, অর্থাৎ প্রথম বছর আমরা 5 দিয়ে শুরু করব। এখন বুঝতেই পারছেন যে সমস্ত পরীক্ষা এখন অল ইন্ডিয়া বেসিস হয়ে গেছে। এখন ছাত্ররা ইংরাজিতে যদি রপ্ত হয়ে যায় প্রথম থেকেই তাহলে তারা ভবিষ্যতে নিট জেইমেন প্রত্যেকটা ইন্টারন্যাশনাল যে পরীক্ষা ন্যাশনাল লেভেল যে পরীক্ষা সেখানে যেমন তারা পারদর্শিতা দেখাতে পারবে অনুরূপভাবে তারা কর্মজীবনেও দারুণভাবে সফল হবে বাংলার সঙ্গে সঙ্গে যদি ইংরাজিটা ভালো করে শিখে যায়। স্যার কিছু কেমন আরামবাগের বুদ্ধিজীবীরা এর বিরোধিতা করছেন, কি বলবেন? দেখুন বিরোধিতা করলে তো হবে না, তার কারণ হচ্ছে এখন যদি আপনি যে কোনো পরীক্ষা দেখেন যে কোনো বিষয় হচ্ছে অল ইন্ডিয়া বেসিস। এখন অল ইন্ডিয়া বেসিসে আমাদের ছেলেদেরকে যদি সেইভাবে সমান্তরাল এগোতে হয় তাহলে বাংলা মিডিয়ামের সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়াম দরকার আছে। আর তাছাড়া আমরা তো বাংলা মিডিয়ামকে উপেক্ষা করছি না। কোনো ছাত্র কোনো অভিভাবক যদি বাংলা মিডিয়ামে পড়াতে চান তার জন্য তো আমাদের খোলা আছে। এখানে তো কোনো প্রতিবাদ বা বিরোধিতার কোনো প্রশ্নই আসে না, দুটো মাধ্যমই সমানভাবে চলবে। স্যার ছাত্ররা কীভাবে সুযোগ পাবে? ছাত্ররা সুযোগ পাবে, আমাদের পঞ্চম শ্রেণীর জন্য একটা নির্দিষ্ট সংখ্যক ছাত্র থাকবে। আমরা একটা বিজ্ঞাপন দেব যে যারা বাংলা মিডিয়ামে পড়তে ইচ্ছুক আর যারা ইংলিশ মিডিয়ামে পড়তে ইচ্ছুক, অর্থাৎ সেইভাবেই আমরা সেকশন ভাগ করব। ধন্যবাদ স্যার।